হাই, আমাদের ফেসবুকের শিডিউল অনুযায়ী আজকে আমাদের দেখানোর কথা ছিল একটা লো কস্টের সোলার প্যানেল সিস্টেম, যেটাতে কিনা আমরা একটা ঘরের একটা বা দুটো লাইট এবং একটা ফ্যান আমরা রান করাতে পারবো ফর 10 আওয়ার্স। সেট আপটা রেডি হয়ে গেছে, আসুন একবার দেখে নেওয়া যাক। এখানে ওপরে 40 ওয়াটের একটা সোলার প্যানেল লাগানো আছে, যেটা কানেকশনটা এখান দিয়ে বেরিয়েছে, সোজা এসছে চার্জ কন্ট্রোলারে 10 অ্যাম্পিয়ার। সেখান থেকে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে একটা 26 AH ব্যাটারিতে। ব্যাটারির পাওয়ারটা আবার চার্জ কন্ট্রোলারে এসে সেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। একটা আছে এটা বারান্দা আমাদের, এখানে একটা 12 ওয়াটের LED টিউব লাগানো আছে, সেটার কন্ট্রোলটা এখান থেকে করা যায়। দেখুন জ্বলছে নিচ্ছে। অ্যান্ড আরেকটা কানেকশন করা আছে, রেড কালারের ওয়্যার যেটা দেখতে পাচ্ছেন সেটা সোজা চলে গেছে রুমে। বাইরে সোলার ব্যাটারি কানেকশনটা এখানে এসে আমার এই সুইচ বোর্ডে ঢুকেছে। এটা আমার নিজে তৈরি করা সুইচ বোর্ড। এর মধ্যে কী কী আছে? একটা লাইটের সুইচ আছে, একটা ফ্যানের সুইচ আছে, আর একটা টু ওয়ে সুইচ আছে। পাশের সুইচটা এখনও কারোর সঙ্গে কানেক্ট করিনি। টু ওয়ে সুইচটার বিশেষত্ব কী হচ্ছে? না, সুইচটা যখন উপরের দিকে থাকবে তখন এটা সোলার ব্যাটারি দিয়ে পাওয়ার নেবে, এবং নিচের দিকে যখন থাকবে তখন এটা কারেন্টকে কনভার্ট করে 12 ভোল্ট করে আমার ঘরের অ্যাপ্লায়েন্সগুলো চালাবে। আচ্ছা, যখন কারেন্টে চালাবো তখন কি করতে হবে? একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, উপরে দেখুন একটা পোর্ট তৈরি করা হয়েছে, এই পোর্টের মধ্যে কানেক্ট করে দিতে হবে, তাহলে এটা ডাইরেক্ট কারেন্ট দিয়ে চলবে। অ্যান্ড পাশে একটা ফ্যানের রেগুলেটর সুইচ আছে। আর ফ্যানটাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার একটা সোলার ফ্যান, 12 ভোল্টে চলে এবং 25 ওয়াট পাওয়ার কনজামশন করে। নর্মাল সিলিং ফ্যান আমাদের ঘরে যেরকম হয় 48 ইঞ্চেস, এর সাইজও সেরকম। অ্যান্ড আমি একটু পরে চালিয়ে দেখিয়ে দিচ্ছি, স্পিডটাও একই ধরনের, কিন্তু ইলেকট্রিসিটি কনজামশন আপনার ঘরের ফ্যান যেরকম হয় 75 ওয়াটের, আর এটা 25 ওয়াট, তাহলে বুঝতেই পারছেন 1/3 ইলেকট্রিসিটি কনজামশন করে। আমি ফ্যানের সুইচটা একবার দিয়ে দিচ্ছি। এটা এখন ডাইরেক্ট সোলার ব্যাটারি দিয়ে চলছে, আর আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা আস্তে আস্তে স্পিড নিচ্ছে, এবং নর্মাল সিলিং ফ্যান, হাউসহোল্ড সিলিং ফ্যানের মতোই স্পিড এবং হাওয়া। পাশে আরেকটা সুইচ করেছি লাইটের জন্য, লাইট কানেক্ট করেছি কিন্তু এখনও পর্যন্ত সেটিংস করিনি সেরকমভাবে, জাস্ট একটা জায়গায় লাগিয়ে রেখে দিয়েছি। সেটা জ্বালিয়ে একবার দেখাই, সুইচ অন করলাম, এই হলো। এটা একটা 12 ভোল্ট 12 ওয়াটের LED টিউব, লাইট যথেষ্ট ভালো। এটা আপনারা ইচ্ছে করলে 20 ওয়াটেরও লাগাতে পারবেন, লাইটের ডাবল হয়ে যাবে এবং ইলেকট্রিসিটি কনজামশন একটু বেশি হয়ে যাবে। বন্ধ করছি লাইটটা অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যানটা। এবার আপনাদের ডেমো দেখাই যে আমাদের এই টোটাল সেট আপটা কীভাবে ইলেকট্রিসিটি দিয়ে চালাবো। অবভিয়াসলি আমি একটু আগেই বলেছিলাম যে আমার যা সেট আপ আছে, আপনার 26 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগানো আছে, তাতে আমি যদি ফ্যান অ্যান্ড লাইট দুটো একসঙ্গে চালাই তাহলে টোটাল 10 ঘন্টার মতো ব্যাক আপ দেবে। সাপোজ আপনি এই ঘরে 10 ঘন্টার বেশি আছেন, সেক্ষেত্রে তো আপনার ব্যাটারি শেষ হয়ে যাবে, তখন কি করে চালাবেন? তার জন্যই এই কারেন্ট দিয়ে চালানোর ব্যবস্থাটা করা হয়েছে। এখানে কি করতে হবে, আমি আমার অ্যাডাপ্টারটাকে কারেন্টের সঙ্গে কানেক্ট করলাম, অ্যান্ড অ্যাডাপ্টারের মুখটা
পোর্টে লাগিয়ে দিলাম। আর এটা কি করতে হবে, এটা সোলার ব্যাটারির দিকে করা আছে, সেটাকে কারেন্টের দিকে সুইচটাকে প্রেস করতে হবে। অ্যাডাপ্টারটা চালালাম অ্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম। দেখুন আবার ফ্যানটা চলছে, কিন্তু এবারে সোলার ব্যাটারি দিয়ে নয়, ডাইরেক্ট কারেন্টকে কনভার্ট করে 12 ভোল্ট দিয়ে চলছে। স্পিড সেম পাবেন, এবং এটাকে আপনারা যতক্ষণ খুশি চালাতে পারবেন ঘরে ইলেকট্রিসিটি থাকলে। লাইটটা আর একবার জ্বালিয়ে দেখিয়ে দিই, জ্বলছে, অফ করলাম, ফ্যানটাকেও অফ করলাম। এবারে আমি যখনই অ্যাডাপ্টারের তারটাকে খুলে নেব, আপনি যতক্ষণ না এটাকে সোলারের দিকে প্রেস করছেন ততক্ষণ অবধি কিন্তু ফ্যান বা লাইট কিছু জ্বলবে না। লাইট জ্বালালাম, এবারে জ্বলবে, যেহেতু আমি এটাকে সোলারের দিকে প্রেস করে রেখেছি। এই সিস্টেমটার টোটাল খরচা আমি ভিডিও শেষে একটা এক্সেল ফাইল শেয়ার করে দেখিয়ে দেবো। অ্যান্ড আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার ফেসবুক পেজে প্লিজ যাবেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেট আপ করার জন্য কত কি খরচা হতে পারে সেটা আমরা ওখান থেকে ক্যালকুলেট করে জানিয়ে দেবো। অ্যান্ড যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবভিয়াসলি আমরা সেলও করি এবং ইনস্টলেশনও করে থাকি, যেটা মার্কেট প্রাইসের থেকে অনেকটাই কম। আর আমার ইউটিউব পেজে প্লিজ আসবেন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।